গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক এ প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শীত তাপদাহ এবং অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ এবং আগামী তিন জুলাই দু তারিখ হতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে দুই জুলাই দু তারিখের পরিবর্তে পঁচিশ জুন দু তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো আগামী ছাব্বিশ জুন দু তারিখ থেকে যথারীতি শ্রেণী কার্যক্রম চলমান থাকবে গত পঁচিশ এপ্রিল দু তারিখে এত নং প্রজ্ঞাপন মূলে সাপ্তাহিক শনিবার শ্রেণী কার্যক্রম ও পাঠদান পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হল এবং পূর্বের ন্যায় শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে তবে আগামী তিন জুলাই দু হাজার তারিখ হতে অনুষ্ঠিতব্য সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিতে শনিবার অন্তর্ভুক্ত থাকলে মূল্যায়ন সহ অন্যান্য কার্যক্রম চলবে এবং ওই দিন শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে